পিরিসপুরের মঠবাড়িয়ায় প্রবাসে নেওয়ার কথা বলে প্রতারণা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার হলতা গুলিশেখালী ইউনিয়নের কবুতরখালী গ্রামে ঘটেছে। কবুতরখালী গ্রামের বাসিন্দা শাহজাহান তালুকদারের ছেলে শাহিন তালুকদার দীর্ঘদিন যাবৎ সৌদিতে থাকেন এবং তিনি সেখানে বসে আদম ব্যবসা করেন। একই জায়গায় পার্শ্ববর্তী টিকিকাটা ইউনিয়নের পূর্ব সেনের টিকিকাটা গ্রামের বাসিন্দা সেকান্দার খানের ছেলে বেল্লাল খান থাকেন এবং বেল্লাল খানের ভাই হেলাল খানকে সৌদিতে নেওয়ার কথা বলে শাহিন তালুকদার 5,10,000 টাকা গ্রহণ করেন। টাকা নেওয়ার পরে তালবাহনা শুরু করে শাহিন তালুকদার। এদিকে ভুক্তভোগী 5,10,000 টাকা মানুষের কাছ থেকে ধার দেনা করে দিয়েছেন। বর্তমানে হেলাল খান অসহায়ের দিন কাটাচ্ছেন। এ বিষয়ে ভুক্তভোগী মঠবাড়িয়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আমার ভাই থাকে সৌদি, আর গুলশেখালী 1 নম্বর রোডে শাহিন আছে পাশাপাশি, আর হেরা বিষয় ব্যবসা করে। আর সেই জায়গায় আমার ভাই সেই জায়গায় থাকতে চায়, তোরজন বিষয় লাগবে, তাই হ্যাঁ বাড়ি দিয়া যোগাযোগ করে বিষয় করতে। তাই আমি গেছি হ্যাঁ যোগাযোগ করছি, যোগাযোগ করার পরে কয় কথা ঠিক আছে বিষয় দেমু, তাই তুমি টাকা দাও। শাহিনের ভাই বড় বাইরে পাঠাইতেছে গপ্পরারে, তার কাছে আমি 1.5 লাখ টাকা দিয়ে দিছি। সেইবার আবার কয়েকদিন পর ফোন তেছে যে আরও 80,000 টাকা দাও। আমি 80,000 টাকা তার বাড়ি যাইয়ে তার মার কাছে দিয়েছি, শাহিনের মার কাছে। এইবার এইরকম করতে করতে বহুদিন গেছে, কয় আরও টাকা লাগবে, কত টাকা লাগবে, কয় 2,80,000 টাকা দিমু কাটারে। কয় আমার বউর 1 নম্বর দিতে আছি, আমার বউর 1 নম্বর পাঠাই দাও। আর বউর 1 নম্বর পাঠাই দিছি এই ইসলামী ব্যাংকে। পাঠাই দেওয়ার পরে এইবারে আমার খালি ঘুরাইতে আছে, আজ না কাল আজ না কালে তারিখ কইবি এই বিষয় দেবো, এটা সরম হতে আমার কোনো বিষয় টিষয় দেয় না। আর এরকম খালি আমার ঘুরাইতে আছে খালি। হ্যাঁ, আর আমি কী করবো, আর আমার কোনো পতি বেনে বেরছি। আপনি টাকা কবে দিয়েছেন, এই প্রথম টাকা দিয়েছেন কত কবে? এই টাকা তো আমি তো লেখাপড়া কম, আর তো তারিখ পেরি কতটা আমি হিসেব করতাম না, ব্যাংকের হিসেব আছে। হ্যাঁ, কাগজ দেখলো করতাম কত কী আছে। আপনার বিদেশে সৌদি আরব কত টাকার কন্ট্রাক্ট হয়েছিল? কন্ট্রাক্ট হয়েছে 5 লাখ টাকা, 5,10,000 কন্ট্রাক্ট। 5,10,000 আপনি টোটাল দিয়েছেন? 5,10,000। হ্যাঁ, টোটাল 5,10,000 দিয়েছে। এখন কী বলে তারা বিদেশের কথা? তারা বলে যে আজ না কাল হ্যাঁ কোনো হদিসি পাই না, হ্যাঁ আম পলাইছে, কোথায় আছে এখন খোঁজ খবর পাই না। এই অবস্থা, পলাইছে শাহিন, পলাইছে গফর, পলাইছে সব ফ্যামিলি, সব পলাইছে, ঘরে তালা মারা। হ্যাঁ, সব পলাইছে। পরে আপনি যোগাযোগ করছেন এতে কারোর সাথে? যোগাযোগ, হ্যাঁ যোগাযোগ করছি। হ্যাঁ, ফোন নাম্বার সব বন্ধ পাইছি, সব বন্ধ, টোটাল ফোন নাম্বার সব আর্থে বন্ধ হল। এখন আপনি কী চান? আমি এম চাই যে আমার টাকা ফেরত দুক, না আমার বাহিরের ল্যাঙ্গেট করে দুক। বিষয়টি সম্পর্কে অভিযুক্ত শাহিন তালুকদারের কাছে জানার জন্য তাহার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। পরে তাহার ভাই আব্দুল গফফার যা বললেন, বিষয়টা বেল্লাল আমার কাছে, আমার ভালো জানে বেল্লাল, আমাকে ফোন দিয়ে কইছে বরমেয়া মঠবাড়িয়া চৌরাস্তা বাস স্ট্যান্ড আইন আমের ওহিন্দে 1 লক্ষ টাকা দেবে। আমি গেছি, গেছি পরে একটা হুজুর করে একটা ছেলে আমাকে 1 লক্ষ টাকা দিয়েছে। এই আর এক সময় বলছে যে বরমেয়া আপনার ভাই এই কেদা ঠেকছে, আমার কিছু টাকা চাইছে, আপনার বাইরবুর অ্যাকাউন্টে টাকাটা দিই, আপনি সাক্ষী দেখেন। আচ্ছা ঠিক আছে, রইলাম সাক্ষী। কত টাকা দিয়েছে সেটা সে জানে, কোন অন্য একটা অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে দিতে আসছে। বিদেশে আমি জানি না, জানা মতো বেল্লালের 3টে লোক নিয়েছে, 3টে লোকের রাখা আমাদের পারে না, কিন্তু অন্য নতুন লোক তার নেওয়ার কথা ছিল কি না ছিল সেটা আমি বলতে পারি না।